হাই বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত আজ আমি বানাবো খুব অল্প সময়ে নিরামিষ একটা সবজি আপনি যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এটা রুটি পরোটার সাথে খুব ভালো খেতে লাগবে তো চলুন বানিয়ে নেওয়া যাক আমি এখানে একটা এক কিলো সাইজের লাউ নিয়েছিলাম সেটার হাফটা কেটে নিয়েছি এটাই মোটামুটি তিনশো চারশো গ্রাম থাকবে আর এটাকে আমি এবার ছাড়িয়ে নেব ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আর এটাকে এবার আমি কুড়ে নেব আর এই সবজিটা খেতেও খুব টেস্টি হয় তো দেখুন আমি সবটা পুরোটাকে কুড়ে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে যে জলটা আছে আমি ভালো করে নিগড়ে নেবো আমি আপনি চাইলে এটাকে নিতে রেখে ভালো করে প্রেশার দিয়ে দিয়েও জলটাকে বার করে দিতে পারেন কিন্তু হাতে করে মুঠো করে করলে আরও ভালোভাবে এটা নেগড়ানো যায় আমি এভাবেই লাবেশ থেকে সব জলটা বার করে নিয়েছি এবার আমি সবজি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিডিয়াম সাইজ টমেটো দিয়েছি এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা আর দুটো কাজু বাদাম আর এক চামচ চারমগজ নিয়েছি আপনি মগজটা স্কিপ করে দিতে পারেন তার জায়গায় আরও দুটো কাজু এক্সট্রা নিতে পারেন এবার আর কাজু আপনি স্কিপ করে চারমগজ দিয়েও করতে পারেন দেখুন পেস্ট রেডি হয়ে গেছে কত স্মুথ পেস্ট হয়েছে এরপরে আমি চলে যাচ্ছি মশলা বানাতে এর জন্য এখানে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটাতে আমি এবার একটু অল্প করে হলুদ আধা চামচ আধা চামচ জিরা পাউডার আধা চামচ ধনে পাউডার আধা চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে আর এক চামচ চিনি দিলাম কারণ দই দেওয়া আছে সেই কারণে চিনিটা দেওয়া একটু দরকার আছে টেস্টটা খুব ভালো লাগবে আমি মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি যেই মশলাটা বেঁটেছিলাম সেইটাকে এবার এর সাথে মাখিয়ে নেব আমি একবারে মশলাটা পুরো রেডি করে রাখছি আপনারা চাইলে করার মধ্যেও রেডি করতে পারেন কিন্তু আলাদাভাবে রেডি করে রাখলে আপনারা হবে রান্না করতে সুবিধেও হয় খুব তো দেখুন মশলার সাথেও আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি যে এ নিকড়ে রেখেছিলাম লাউটা জল থেকে সেটাকে আমি আমি চার চামচের মতো বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর তার আগে আমি এতেও অল্প একটু মশলা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকেও ভালো করে মাখিয়ে নেব। আর অল্প স্বাদ মতো নুন দিলাম দিয়ে সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব আপনি বেসনটা কিন্তু দেখে দেবেন যে মনে হচ্ছে পাতলা আর একটু বেশি বেসন দিয়ে দিই শক্ত করার জন্য সেটা করবেন না তাহলে আপনার কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে আপনি একটু নরমই রাখবেন দেখবেন আপনার এমনি যখন আপনি তেলে এটাকে ফ্রাই করবেন আপনার সুন্দরভাবে ফ্রাই হবে দেখুন আমার কিন্তু আমি খুব নরম করি এটাকে মেখেছি হ্যাঁ আর দেখুন সেই জন্য ভালোভাবে গোলও করতে পারছি না বেশি গোল করতে গেলে মানে হবে না এটা খুবই নরম তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে কোপটা ছেড়ে দেব আর এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব আর আপনি যদি আবার এটার মধ্যে অল্প কিছু পেঁয়াজ মেশান আপনি শুধুই খেয়ে নিতে পারবেন লাউয়ের পকোড়ার মতো খুব টেস্টি লাগবে খেতে কিন্তু এটা যে কালে আমি নিরামিষ তৈরি করছি তো আমি এর মধ্যে কোনো পেঁয়াজ অ্যাড করব না আর এটা যদি আপনি পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করেন খুব সুন্দর খেতে লাগে আর নিরামিষও খুব ভালো লাগবে আমার তো পেঁয়াজ রসুনের থেকে নিরামিষটাই বেশি ভালো লাগে তো দেখুন আমার পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আর দেখুন আমি কিন্তু অনেকটা তেলে রান্নাটা করছি না আমি খুবই অল্প সামান্য তেলই রান্নাটা করব এর জন্য আমি অল্প করে তেজপাতা লং এলাইচি দারচিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এক সেকেন্ড দু সেকেন্ডে হালকা একটু নেড়ে নিলাম নিয়ে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আপনারা চাইলে মশলাটা করার মধ্যে দিয়েও কষাতে পারতেন মানে মিক্স করতে পারতেন কিন্তু আমি একবারে করে নিছি তো দেখুন কতটা তাড়াতাড়ি নাহলে আবার এটার একটা একটা করে মশলা দিতে গেলে সময়টা অনেকটা লেগেও যাবে আর এবার আমি এটাকে যতক্ষণ না তেল এর থেকে বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মশলার মধ্যে দিয়ে দেখুন হালকা হালকা তেল বেরিয়ে এসেছে এই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম জলটা আপনি আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আপনাদের যদি বেশি গ্রেভি লাগে তো জলটা একটু বেশি দিতে পারেন আমি বেশি জল দিইনি আমি আধ গ্লাসের মতো জল দিয়েছি দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব দিয়ে আমি এটাকে তিন চার মিনিটের জন্য হতে দেব দেখুন কি সুন্দর রেডি হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে এটা আপনি রুটি নান পরোটা সবের সাথেই খেতে খুব ভালো লাগবে আমি এটাকেও সার্প করে ফেললাম আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সাইডে বেলটা ক্লিক করে দেবেন যাতে আপনার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ওকে বাই টাটা